হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দীর্ঘ 20 দিন পর আবার তোমাদের মাঝে ব্যাক করলাম। তো এই 20 দিন কেন ভিডিও দেইনি সেটা ভিডিওতে বিস্তারিত না বললে চলবে, তোমরা স্ক্রিনের উপর এই পিকটা দেখেই বুঝতে পারছো। তো বাকিটুকু পিং কমেন্ট পড়েই বুঝতে পারবে। তো যেহেতু অনেক দিন পর তোমাদের মাঝে ব্যাক করলাম, তাই ভাবলাম তোমাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেই। তো তোমরা সবাই জানো বাস্তিমুলাটার অন্যান্য কান্ট্রি অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে, কিন্তু তোমরা অনেকেই জানো না বাংলাদেশেরও বাস্তিমুলাটার অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে। তো সেই গেমগুলোর মধ্যে টপ 5 গেম না তোমাদের মাঝে আজকে হাজির হয়ে গেছি। তো এই গেমগুলোর নাম কি, কোথা থেকে ডাউনলোড করবে, খেলতে হলে কত জিবি র‍্যাম এর প্রয়োজন, তো এই সব কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করার মতো না। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং আর এম সাইলেন্ট গেমিং, আই এম উইথ ইউ রাসেল মাহমুদ। ফিরছি ইন্টুর পর। ইন্ট্রোর শেষে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম বাংলাদেশি টপ 5 বাস সিমুলেটর গেমের মধ্যে। নাম্বার 5 যে গেমটা রয়েছে সেই গেমটির নাম হলো বাস ড্রাইভিং বাংলাদেশ লিগ। গেমটির গেমপ্লে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো এই গেমটার গ্রাফিক্স এক কথায় বলতে অসাধারণ। আর এই গেমটি একদমই নতুন একটি গেম, যার কারণে এই গেমটির মধ্যে শুধুমাত্র একটি কন্ট্রোল বাটন দেখতে পারবে, যে কন্ট্রোল বাটন দিয়ে পুরো গেমটাকে কন্ট্রোল করতে হবে। তবে আপডেটের সাথে সাথে বাকি সবকিছু অ্যাড করা হবে। আর এই গেমটি ডাউনলোড করতে হলে 121 এমবির প্রয়োজন, যা আপডেটের পরে কমতে বা বাড়তে পারে। আর এই গেমটি খেলতে হলে 2-3 জিবি র‍্যামের ফোন তো লাগবেই। তো নাম্বার 4 যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হলো বাস ড্রাইভিং স্কুল বাস গেম। এই গেমটি এক কথায় অসাধারণ। গেমটির গেমপ্লে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো গেমটা কন্ট্রোল করতে যা যা প্রয়োজন, তাছাড়া মিউজিক ভিডিও সবকিছু মিলিয়ে গেমটা একদম পারফেক্ট একটি গেম। এই গেমটির মধ্যে বেশ কয়েকটা মোড় দেখতে পারবা, যেই মোড় গুলা এক একটা এক এক ভাবে বিভক্ত। যেমন তোমরা স্ক্রিনের উপর এখন দেখতে পারছো, তোমরা চাইলে গেমের ভিতরে বাস ফ্লাইং করাতে পারবে, যা এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছো। তাছাড়া তোমরা এই গেমের ভিতরে বিভিন্ন মিশন পেয়ে যাবে, যেহেতু এটা বাংলাদেশি গেম, যার কারণে এই গেমের ভিতরে বাংলাদেশে অনেক কিছুই দেখতে পারবে। আর বাংলাদেশের বাস্তব গেমের ভিতরে থাকছি। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই গেমটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন লোক ডাউনলোড করে ফেলেছে। ডাউনলোড করার কারণ কিন্তু তোমরা অবশ্যই জেনে গিয়েছো, গেমটা কিন্তু এক কথায় অসাধারণ। আর তোমরা এটা জানলে অবাক হবা যে গেমটা শুধুমাত্র 39 MB, এত কম এমবির মধ্যে এত ভালো একটা গেম, সত্যি অবাক করারই কথা। তোমরা চাইলে এই গেমটি ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই গেমটি নর্মাল ডিভাইসেও রান করাতে পারবে। তো নাম্বার 3-তে যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হলো ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া। তো এই গেমের ভিতরে তোমরা বাংলাদেশি বাস, বাংলাদেশি ম্যাপ, শহরের রাস্তা, গ্রামের রাস্তা ও পাহাড়ি রাস্তা দেখতে পারবে, যেগুলোতে তুমি ইজিলি ড্রাইভ করতে পারবে। তাছাড়া এই গেমের ভিতরে যা যা বাটন প্রয়োজন সবগুলো বাটন এই গেমের ভিতরে অ্যাড করা হয়েছে, তোমরা চাইলে এই গেমটি খেলতে পারো। আর এই গেমটি ডাউনলোড করতে হলে তোমাদের 631 MB প্রয়োজন, আর এই গেমটি খেলতে হলে 4 GB র‍্যামের ফোন তো লাগবেই। তো নাম্বার 2-এ যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হলো বাস সিমুলেটর বাংলাদেশ। এই গেমটি এমন একটি গেম যেই গেমটি খেলে তুমি বাংলাদেশে পুরোপুরি ফিল নিতে পারবে, অর্থাৎ বাংলাদেশের রাস্তাঘাট, হাট বাজার সমস্ত কিছু দেখতে পারবে এই গেমের ভিতরে। তাছাড়া এই গেমের মধ্যে একটা জিনিস সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো এই গেমটা খেলতে হলে তোমাকে আগে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, তাহলে তুমি বড় বড় কারগুলো ড্রাইভিং করার সুযোগ পাবে। তোমাকে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া হবে, সেইগুলো যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি বড় বড় বাস ড্রাইভিং করার সুযোগ পাবে, দূরে কোথাও বাস নিয়ে যেতে পারবে। তোমরা চাইলে এই গেমটি ডাউনলোড করে দেখতে পারো। এই গেমটি ডাউনলোড করতে হলে 235 MB প্রয়োজন, এবং এই গেমটি খেলতে হলে 3-4 GB র‍্যামের ফোন হলেই চলবে। আজকের লিস্টের নাম্বার 1-এ যে গেমটি রয়েছে সেই গেমটির নাম হচ্ছে ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া। তো এই গেমের ব্যাপারে আমার আলাদাভাবে কিছু বলার নেই, এক কথায় গেমটা অসাধারণ। একটা বাস সিমুলেটর গেমের ভিতরে যা যা প্রয়োজন বাংলাদেশি বাস ম্যাপ সবকিছু পেয়ে যাবে। গেমটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমরা কোনো গেম খেলো বা না খেলো এই গেমটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি গেমটি তোমার কাছে ভালো লাগবে। তো এখন আসা যাক এই গেমগুলো তুমি কোথা থেকে ডাউনলোড করবে। তো এই গেমগুলো ডাউনলোড করতে হলে তুমি চাইলে এই নামগুলো দিয়ে প্লে স্টোরে সার্চ দিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওতে দেখানো টপ 5 গেমগুলোর মধ্যে তোমরা এই গেমগুলো খেলো বা না খেলো অবশ্যই এই গেমগুলোতে 5-star দিয়ে ভালো একটা ফিডব্যাক দিয়ে এসো, তাহলে এই গেমগুলো ডেভেলপার গেমটা আপডেট করতে আরও উৎসাহ পাবে। তো তোমরা সবাই খেয়াল করছো যে আমি দীর্ঘ 20 দিন যাবৎ কোনো ভিডিও দিইনি, কেন ভিডিও দিইনি সেটা হয়তো তোমরা বুঝেই গিয়েছো।
তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা আমি জানি না, তবে আমার ভিডিওগুলো যদি তোমার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের হাতে 5 সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেল আইকনটি বাজিয়ে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে দিও, কারণ তোমরা তো জানোই তোমাদের একটু সাপোর্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যখনই আমার মতো ছোট ইউটিউবাররা কোনো সাপোর্ট না পায় তখনই এই চ্যানেলগুলো সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়। আর আমার বিশ্বাস তোমরা আমাকে নিরাশ করবে না, আমাদের আর এম সাইলেন্ট গেমিং ফ্যামিলি একের একটা সদস্য হতে যাচ্ছে, আশা করি খুব দ্রুত তোমরা এটা কমপ্লিট করে দেবে। আর এই আজকের ভিডিওতে দেখানো টপ 5 বাস সিমুলেটর গেমগুলোর মধ্যে কোন গেম তুমি খেলেছো কিনা কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে তুমি কোন গেমের ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলে যেও না, কারণ তোমার কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।